হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা কথা হলো মির্জার নতুন ট্রেলার যেটা আজকেই বেরিয়েছে সেটা নিয়ে। আর এই ট্রেলারটা কিন্তু একটা প্রপার বড় ট্রেলার, 3 মিনিট 3 সেকেন্ড ট্রেলার হতে চলেছে, মানে এটা হয়েছে। এবং এই ট্রেলার থেকে কিন্তু কাহিনী সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালো হচ্ছে এই কাহিনীটা জেনে লোকে আরও এক্সাইটেড হবে এবং লোকে গিয়ে মুভিটা দেখবে। আবার এটা খারাপও হওয়া যেতে পারে যে কাহিনীটা এত বেশি রিভিল করেছে যে অনেকে এটা অত বেশি ইন্টারেস্ট পাবে, যে এত কাহিনী জানে জেনে গেছে তখন মুভি দেখতে অতটা ইন্টারেস্ট পাবে। বাট আমি বলবো যারা খুব দেখতে গিয়ে দেখেনি বা অনেকবার করে দেখেনি আমার মতো, তারা হয়তো অতটা কাহিনী বুঝতে পারবেন, তাই জন্য মুভিটা ওয়ার্ক করবে, ঠিক আছে। আমার জন্য মুভিটা ওয়ার্ক করছে বিকজ কাহিনী এখানে আমি বুঝতে পারলেও দেখতে যে সবচেয়ে টিস পেলাম 3 মিনিট, সেখানে আমি যখন 2.5 ঘন্টা মুভি দেখবো তখন একটা আলাদাই লেভেল লাগবে। আর এই মুভিটা আমি ডেফিনেটলি বলতে পারি পুষ্পা, KGF যে মুভিগুলো আমরা সাউথের থেকে পাচ্ছি, যেগুলো যেমন এত হাইপ পুরো ইন্ডিয়াতে, সেই লেভেলের এটা হতে চলেছে, ঠিক আছে। অঙ্কুশ যেখানে খরচা করেছে, এফার্ট দিয়েছে, সেটা বোঝা যাচ্ছে ডেফিনেটলি। এবং KGF-এর থেকে না বেশি বলবো এটা পুষ্পার যে লেভেলটা বা স্টোরি লাইনটা সেটার উপর এটা আই থিঙ্ক বলতে পারি, ঠিক আছে। যেরকম হচ্ছে ওখানে যেরকম দেখেছিল, একদম গরিব মানে কিছুই নেই একটা ছেলে, সে আস্তে 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 সিন্ডিকেটের একদম মাথায় চলে যায়, ঠিক আছে। এবং সেইখানে মানে আমাদের ওই যে গ্রোথটা দেখতে না বেশ মজা লাগে এই টাইপের মুভিগুলোতে। এইখানেও আমরা কাইন্ড অফ সেই রকম ইনফরমেশন যেটা বুঝতে পারলাম যে ও কাহিনীটা বোঝা গেল স্টার্টিং একদম প্রথম যে আমাদের টিস দেওয়া হয়েছিল, বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে হাতে ওই কী বলবো আগুন নিয়ে, ঠিক আছে, বোতলের মধ্যে তেল ভরে আগুন নিয়ে, সেটাও এখানেও দেখানো হয়, সে তার মাঝখানে ও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো সেটা দেখে যেটা বোঝা যায় যে ও হয়তো ছোটোবেলায় এই সিন্ডিকেটের মাধ্যমে হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ওর মামা মারা গেছে বা হয়তো অনাথ সময় থাকতেন তারা মারা গেছে বা সামথিং কোনো ক্ষতি হয়েছে, ঠিক আছে। এবং এই বাচ্চাগুলি কাইন্ড অফ ও সেভ করছে বা ওদেরকে ট্রেন করছে, ওদেরকে রক্ষা করছে, এরকম কিছু ব্যাপার আছে আমার মনে হচ্ছে এখানে, ঠিক আছে। তো সেইখান থেকে উঠে ও আস্তে আস্তে এই যে কৌশিক গাঙ্গুলি এম্পায়ার, কৌশিক গাঙ্গুলি সুলতান, ঠিক আছে, ওর যে এম্পায়ার সিন্ডিকেটের এই ড্রাগসের বিজনেস, সেইখানে ও ধীরে ধীরে উপরে উঠবে। এবং সেকেন্ড কৌশিক পরেই যে আছে এই ছেলেটা, ঠিক আছে, যার উপর পুরো ভরসা করে, ঠিক আছে। ওখানে কৌশিকাটা একটা ডায়লগ ভালো ছিল যে আমার পরের মালটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোর মাল আমার দোকানে থাকবে, ঠিক আছে। তার কমেডি না না আমি শুধু তোর বা মাকেই ভালোবাসি, ঠিক আছে। এই যে ডার্ক কমেডি কোশ্চেন পাঞ্চ লাইনগুলো খুব সুন্দর লেখা হয়েছে, অনেকগুলো এরকম পাঁচ লাইন দেওয়া হলো, একটা লোকে খুন করে বা রকে হাত কেটে দিয়ে তারা রক্ত বলছে নুন কম সামথিং। তো এই যে পাঞ্চ লাইনগুলো রাইটিং কিন্তু খুব ভালো, এই কমার্শিয়াল মুভি হতো না, অ্যাকশান এবং পাঞ্চ লাইন, ঠিক আছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট হয়। এবং এখানে কিন্তু পাঞ্চ লাইনগুলো বেশ ভালো লাগলো, আমার মুভি দেখে মনে হচ্ছে রাইটিং মুভিটার বেশ ভালো হয়ে চলেছে, যেটা বললাম যে পুষ্পা লেভেলে হতে চলেছে। এবার সেই রকমই কিছু আমি দেখতে পারলাম। আর এই যে পিওর ট্রেলারটা বা এই মুভিটার যে বেস্ট কি হয়েছিল সেটা হচ্ছে অ্যাকশান। আর এখানে কিন্তু সেম টাইপের একই কথার মতো অ্যাকশান রাখা হয়নি, এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যাকশান রাখা হয়েছে। কখনো ফিস্ট ফাইট হচ্ছে, কখনো নাইফ ফাইট হচ্ছে, কখনো গান নিয়ে ফাইট হচ্ছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা বাংলায় মিসিং পাই, ঠিক আছে, হলিউড বা বলিউডে বা মানে এই কলিউড যাকে বলি, যাই হোক আমরা সাউথের ফিল্মগুলো, সেখানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যখন অ্যাকশান হয় না, অ্যাকশানের সাউন্ডগুলো, ঠিক আছে, যেটা আওয়াজ যখন একটা চাকু চলছে ওটার যে একটা সুইস করে আওয়াজ বা বন্ধুর একটা আওয়াজ, সেটা না বাংলায় আমি অতটা ভালো পাই না, যে পাঞ্চটা ঠিক আসে না। কিন্তু এইখানে কিন্তু দারুণ লেভেল লাগবে, প্রত্যেকটা ফাইট সিনের সময় তুমি যে বিজিএমটা শুনতে পাচ্ছ বা যে আওয়াজগুলো দিচ্ছে, যে মিউজিকটা হচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করে এখানে। আর এইখানে আমি আরেক জিনিস খুবই ভালো লাগে, যেটা আমরা মানে সাউথ ইন্ডিয়ান মুভিতেও পাই না বলতে পারেন, ঠিক আছে। মানে যদি এই যে মুভিটা আমরা পোস্টার কথা বলছিলাম ওইখানেও দেখে থাকো যে মেয়েদেরকে দেখানো হয় যে মানে অবলা, ঠিক আছে, ওকে আমার হিরো গিয়ে বাঁচাবে, ঠিক আছে, মানে কী বলবো প্রিন্সেস ইন ডিস্ট্রেস সামথিং লাইক দ্যাট, আর আমাদের হিরো সবসময় ওকে রক্ষা করতে হবে, যেরকম পুষ্পায় দেখেছিলাম ও বিলেনের সময় ফাইট করে মেয়েকে বাঁচাচ্ছে, ঠিক আছে। সেইটা কিন্তু গতানুগতিক হয়ে গেছে, আমরা 2024 আছি, এখানে কিন্তু কিছু ডিফারেন্ট দরকার, মেয়েরা এত সাবলীল, ঠিক আছে। সেই জায়গায় আমার ওইন্ডি দেখে যে বড় ফাইট সিন, জাস্ট নর্মাল ছোটো বড় না, যেটুকু দেখলাম আর শুনেওছিলাম যে একটা ফাইট সিন দেওয়া হবে, সেটা আমি দেখতে পেলাম কি লেভেলের দেওয়া হচ্ছে, হিরোদের এই লেভেলের ফাইট সিন থাকে বড় বড় মুভিতে, সেখানে যেরকম লেভেলের ওইন্ডিরাকে ফাইট সিন দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমার চুমু চুমু লাগলো, ঠিক আছে। আরেকটা বিষয় যে এখানে ও কেন ফাইটটা করতে পারছে সেটা কিন্তু এখানে বোঝানো হবে, এমন না হঠাৎ করে ফাইট করছে, ঠিক আছে। ও কিন্তু স্ট্রং উম্যান, আর ও হচ্ছে একটা কী বলবো নিজে খেটে খাওয়া মেয়ে, দেখেই বোঝা যাচ্ছে কেন মা কী করেন অল দোজ থিং,
কি দেখেই বোঝাচ্ছে ও স্ট্রং বিল্ড আপ, ঠিক আছে, এরকম তিন তিনে রোগা একটা মেয়ে দেওয়া হয়নি যে হঠাৎ করে এরকম ফাইট করছে, এখানে ওকে দেখেই বুঝে আসছে যে সি স্ট্রং আর সি যে মানে কী বলবো সেলফ এম্পাওয়ার্ড ওম্যান, ঠিক আছে, নিজে কাজ করে নিজে খায়, সেখানে ও নিজে পেয়ে পড়ে, তা সত্ত্বেও ও নিজেরটা নিজে হেল্প করতে পারে, ওকে হিরোর জন্য ওয়েট করতে হয় না, তো সেই জিনিসটা কিন্তু এখানে আমার খুবই ভালো লেগেছে। এবং মির্জা আমাদের যে অঙ্কুশ, অঙ্কুশের লুক এখানে দারুণ দেওয়া হয়েছে, লোকে পাগল হয়ে যাবে এই লুক, ঠিক আছে, ওকে একদম ছ্যাকলা যে ব্যাপারটা হবে, জেনারেলি ওকে আলাদা আলাদা সিন তুমি ধরো ডান্স বাংলা ডান্স বা আলাদা আলাদা মুভিতে এই সব ঝ্যাকলামি টাইপের ওকে আমি দেখে থাকি, ঠিক আছে, ওরকমই লাগে, কিন্তু এখানে লুকটা ওর চোখের শর্মা, ঠিক আছে, চশমা, চুলের হেয়ার স্টাইল, দাড়ি ফাড়ি দিয়ে ওকে খুব সিরিয়াস লাগছে এবং সেটা কিন্তু এখানে দরকার, ঠিক আছে, তো সেই জিনিসটা আমার ভালো লাগলো। এবার আমার একটা ছোট্ট আমার প্রবলেম লেগেছে, ঠিক আছে, সেটা কৃষ্ণ মেকআপ করেছে বাট আমার ছোট্ট প্রবলেম লেগেছে, সেটা হচ্ছে পুষ্পা মুভিটা মনে আছে, ওই মুভিতে কিন্তু আলু অর্জুন কাজ করেছে, আলু অর্জুন দেখতে সুন্দর, কিন্তু ওকে লুকটা কেমন দিয়ে যাবে, ওকে ওটা চুল গায়ের রং কালো, মুখে দাড়ি ফাড়ি এবং মানে সে ঠিকঠাক করা না, ওকে দেখেই মনে হবে যে গ্রামের একটা পার্টি ছেলে, ঠিক আছে, ওই যে ওটা একটা রিয়েল ভাইটা এখানটা রিয়েল ব্যাপার এসেছিল, তো এইখানে না আই হোপ কোনো একটা ভালো রিজন দেওয়া হবে যে হোয়াই আমাদের মির্জা এত নিট অ্যান্ড ক্লিন, যখন ফাইট করছে তখন তো ওর দাড়ি দেখো, ওর হেয়ার স্টাইল দেখো, ওর মুখ দেখো, ওর ড্রেস আপ দেখো, সবসময় নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, এইটা কিন্তু একটু অড, ঠিক আছে, আই নো যে হিরো দেখতে ভালো লাগছে অলস্টিং, কিন্তু সেখানে একটু মেসি হলে আই থিঙ্ক বেটার হতে পারে, আই হোপ কোনো ভালো রিজন দেওয়া পারে যে ওর হয়তো অনেক পয়সা আছে বা সামথিং, ঠিক আছে, বা সেরকম হয় ও নিজেকে মেনটেন করে রাখে, তার একটা ভালো যে রিজন দেয় সে ঠিক আছে, বাট যে নর্মাল দেখা একটা নর্মাল গরিব ছেলে বাট এত ফিট ফাট সবসময় নিটারি পেন, সেটা কিন্তু একটুখানি আমার মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, যদি ওর যে ঠোঁটটা লক্ষ্য করো তুমি, ঠোঁটটা কিন্তু একদম ক্লিন দেওয়া হয়নি, একটু রুক্ষ দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমার মনে হচ্ছে ঠিকঠাক, ঠিক আছে, ওই লুকের সঙ্গে যায়, এবং এই যে ওকে দেখানো হচ্ছে ওরা কিন্তু মানে যে সিন্ডিকেট বিজনেস এবং গ্রাফিক বিজনেস তারা কিন্তু খুব হাইফাই মানে নিটেন ক্লিন থাকে না, তারা একটু ওখানে ডাফলি দেখতে পাওয়া উচিত, সেই জিনিসটা দেখানো হয়েছে। এইবার কথা বলবো যে ফাইটের সময় ব্রুটালিটি, ঠিক আছে, রক্ত মুখে লেগেছে, হাত চপ করে দিচ্ছে, একটা লোককে শীতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুবই রাফ, আর এই ধরনের যে মুভিটা এই গ্যাংস্টার বেস সিন্ডিকেট বেস যে মুভিগুলো সেখানে কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট আছে, দরকার আছে, এবং এগুলো মানে দেখানোর জন্য দেখাও না, এটা হচ্ছে কাহিনীর জন্য দরকার, তো সেইটা কিন্তু যে রিয়েল লেখা হয়েছে সেটা আমার ভালো লেগেছে। এইবার আরেকটা জিনিস দেওয়া যেখানে তিনভাবে কিন্তু স্টোরি চলছে, একটা চলছে হচ্ছে পুলিশের দিক থেকে স্টোরি যে পুলিশটা চেষ্টা করছে এই সিন্ডিকেটটাকে ড্রাগসের বিজনেসটা বন্ধ করার, একটা চলছে হচ্ছে এই কৌশিক গাঙ্গুলি এবং তার যে এম্পায়ার আছে কীভাবে চালাচ্ছে, কী প্রবলেম আসছে এটা, এবং থার্ড হচ্ছে আমাদের অঙ্কুশ কীভাবে এখানে এই সিন্ডিকেটের বিজনেস পেনিট্রেট করছে, ঢুকছে এবং সেখানে উপরে চলে যাচ্ছে, সেই তিনটে স্টোরি লাইন চলছে। তো দুটো শরীরের কথা বললাম যে পশ্চিমবঙ্গের এম্পায়ার সে ভালো চালাচ্ছে এবং যা প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে কী করছে, এবং ওখানে কিছু ডার্ক হিউমার ডার্ক কমেডি রাখা হয়েছে, মির্জাকে নিয়েও কথা বললাম যে মির্জা ওইদের প্রেমে পড়েছে অ্যান্ড তারপরে ওইখানে ঢুকছে এবং ও চেষ্টা করছে যে একজন তপ্পে যাওয়ার, এবং বলছে যেটা ডায়রেক্ট বলছে কৌশিক গাঙ্গুলি মরে যায় যে সুলতান মরেছে তাহলে কে সুলতান পাবে, তখন ওইদের বলছে তুমি, ঠিক আছে, আর তখন ইয়ে বলছে অঙ্কুল বলছে যে তুমি একটা আমার মতন ভাবো, ঠিক আছে, তো এই একটা চলছে। এবার পুলিশের দিক দিয়ে কথা বলি, এই ঋষি কৌশিক ও অনেকগুলো সিরিয়াল করেছে আগে, যখন আই থিঙ্ক পোলো বা সামনে একটা মুভি অনেক দিন আগে জিতেছিল, সেখানে ভিলেন কাইন্ডটা করছিল অনেক দিন আগে, দেন অনেক সিরিয়াল করেছে, এখন আবার এই পুলিশের রোলটা নিয়েছে, কিন্তু বেশ এই ধরনের রোলে ভালো করছে, চেহারা যে হাইট, ঠিক আছে, সেই যে মানায়, এবং ও এবং আই থিঙ্ক কমিশনার ওর সঙ্গে, ঠিক আছে, দুজনে মিলে কথা বলছে যে কী হবে আমরা শহরটাকে সাফ করবো এই ড্রাগসগুলোর থেকে, ঠিক আছে, এই সিন্ডিকেট থেকে, ওরা অলরেডি দুটো বা তিনটে ওরা অলরেডি মানে রেড করেছে বা মালের গাড়ি ভরে নিয়েছে, তো সেখানে কিন্তু কথা হচ্ছে যে ওরা কী করে ঘোরায় যাবে, ঠিক আছে, ছোটোখাটো মালের গাড়ি ধরা বা ছোটোখাটো নিয়ে চুমু করে ধরালে কিন্তু শহর সাফ হবে না, শহর সাফ করতে গেলে কিন্তু সিন্ডিকেট বিজনেস বন্ধ করতে হবে, একদম টপ র্যাঙ্কের জায়গায় তাকে ধরতে হবে এবং পুরো জিনিসটাকে দমাতে হবে, তো পুলিশে কীভাবে কাজ করছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আই থিঙ্ক এইখানে তিনটে জিনিসকেই কিন্তু আই থিঙ্ক প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যেটা কিন্তু একটা ভালো রাইটিংয়ের কী বলবো দিশা বলা যায়, ঠিক আছে, ভালো রাইটিং একটা
মনে হচ্ছে ভালো রাইটিং হয়েছে, বিকজ তিনজনকে আমরা যে পুলিশের টাইমে দেখতে পারলাম যে তিন মিনিটের একটা ভিডিওতে, তিন মিনিটের ট্রেলারে পুলিশের তো শুনে দেখালো, আমাকে মির্জা এবং ওইদের একটা ভালো দেখালো, ফাইট সিনগুলো বোঝালো, কৌশিক গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলি এবং ওরা যে সিন্ডিকেটের যে রয়েছে তাদের দিকটাও সুন্দর বোঝাতে পারবে, ঠিক আছে? তো পুরো মিলিয়ে কিন্তু একটা খুব ভালো ট্রেলার দেখানো হয়েছে। আই থিঙ্ক এই মুভিটা বেশ ভালো হতে চলেছে, এবং যেটা বললাম পুষ্পার লেভেল, আই থিঙ্ক এটা আই থিঙ্ক প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত এবং ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, সবাই বুঝতে পারে যেটা হয়ে থাকে প্যান ইন্ডিয়া রিলিজ করা হয় বাকি মুভিগুলো সেরকম করা উচিত। আই থিঙ্ক মুভিটা কিন্তু ভালো চলতে চলেছে, অ্যাটলিস্ট বেঙ্গলতে এই মুভিটা কাপানো উচিত, ঠিক আছে? এই ধরনের মুভি যদি আমরা সাপোর্ট না করি তাহলে আমরা এই কমার্শিয়াল মুভিও পাবো না, ঠিক আছে? কমার্শিয়াল মুভি এই এত ভালো বাজেটে এত ভালো ক্রিয়েটিভ হইতে কিন্তু পাবো না। ডেফিনেটলি আমাদের ভালো লেগে, তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে আমি কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, কিন্তু বাই।